হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আইএফআইসি ব্যাংকের টিএসও পোস্টের ইনিশিয়াল ইন্টারভিউয়ার ভাইবা সম্পর্কে কিছু এক্সপিরিয়েন্স, কিছু কথা আপনাদের শেয়ার করতে যাচ্ছি। কিছু কোশ্চেন্স আমি এখানে দিয়ে রেখেছি যেগুলো সাধারণত খুবই কমন কোশ্চেন্স। কিছু কোশ্চেন্স এমনও রয়েছে যেগুলো শুধুমাত্র আইএফআইসি ব্যাংকের টিএসও নয়, অন্যান্য ব্যাংকের যে এক্সামগুলো আপনারা দিয়ে থাকেন, ইন্টারভিউগুলো দিয়ে থাকেন, সেগুলোর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। এবং আমি মনে করি এই ভিডিওটি আপনাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আপনি ব্যাংক জব করতে ইচ্ছুক হন। তাহলে সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি ব্যাংকের জব করতে চাচ্ছেন বা এই ধরনের ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন, আপনি চাইলে ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখতে পারেন। এখন সর্বপ্রথম বিষয় যেটি আমি আপনাদের বলতে চাই, আপনাদের যেটি সবচেয়ে বেশি কোয়েরি থাকে যে আসলে ইন্টারভিউগুলো বা ভাইবাগুলো ইংলিশে হয় নাকি বাংলায় হয়, এটি সাধারণত নির্দিষ্ট নয়। এটি হচ্ছে আপনার বাংলায়ও হতে পারে অথবা এটি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজেও হতে পারে, ঠিক আছে? এটা ডিপেন্ড করছে যারা আপনার ইন্টারভিউটি নিচ্ছে তাদের উপরে। তারা যে প্যাটার্নে আপনাকে কোশ্চেন করবে, ইংলিশে করলে আপনার অ্যান্সার ইংলিশে হবে, বাংলায় করলে আপনার অ্যান্সার বাংলায় হবে। যদি এমন হয় যে কোশ্চেনটি করা হচ্ছে আপনাকে বাংলাতে, আপনি উত্তর করছেন ইংলিশে, এটিও কিন্তু কোনো ভালো ইম্প্যাক্ট ফেলে না, এটিকে অতি পাণ্ডিত্য হিসেবে কিন্তু ধরা হবে। সুতরাং এগুলো আপনি বর্জন করারই ট্রাই করা ভালো। ইংলিশে করলে ইংলিশে অ্যান্সার দিবেন, বাংলাতে কোশ্চেন করলে বাংলাতে দেওয়ার ট্রাই করবেন। যে এখন আপনারা এখানে তিনটি কোশ্চেন দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আমি যেটি দিয়ে রেখেছি ডিসক্রাইব অ্যাবাউট ইউর সেলফ, এখানে বিষয়টি হচ্ছে নিজের সম্পর্কে আপনার কাছে জানতে চাইতে পারে। এখানে এমনও হতে পারে যে শুধুমাত্র নিজের সম্পর্কে বলুন বলেছে, অথবা বলছে নিজের সম্পর্কে বলুন নিজের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডকে বাদ রেখে অথবা নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে বাদ রেখে। সুতরাং ভালোভাবে বুঝে তারপরে অ্যান্সার করবেন। যেটি স্কিপ করতে বলা হবে সে সম্পর্কে কিছু কিন্তু বলা যাবে না। এবং দুই নাম্বার যে কোশ্চেন দেখতে পাচ্ছেন, নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলাদা করে স্পেসিফিকভাবে কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করা হতে পারে। থার্ডে এসে হোয়াট ডু ইউ ডু, আপনি কী করেন এই মুহূর্তে, আপনি যদি কোনো জবে থাকেন বা কিছু যেটি করছেন, দেখা যাচ্ছে পড়ালেখা শেষ হয়ে গেছে কিছু করছেন না, তাহলে বলতে পারেন যে আমি ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছি যেহেতু ব্যাংকের ইন্টারভিউ দিতে এসেছেন। এবং এছাড়াও যদি কোনো জবে থাকেন সেটি বলতে পারেন। এবং সেখানে কিন্তু আপনার আরও কিছু অ্যাডিশনাল কোশ্চেন অ্যাড হয়ে যাওয়ার কথা, যে আপনি যদি কোথাও কর্মরত অবস্থায় থাকেন তাহলে আপনি কেন সেই জব ছেড়ে এখানে আসতে চাচ্ছেন, কেন সেই জব থেকে কোয়েট করে ব্যাংকিং সেক্টরে আসতে চাচ্ছেন, এ ধরনের কোশ্চেন আসতে পারে। এমনও যদি হয় যে আপনার সেই জবের এজ বা সময়কাল খুব বেশি নয়, 5 মাস বা 6 মাস এমন, তাহলে কিন্তু আপনাকে এমনও কোশ্চেন দিতে পারে, সেখানে তো আপনি খুব বেশি দিন সার্ভিস দেননি, সেখানে জয়েন করার পরবর্তীতে আপনি কিন্তু সুইচ করছেন। এমন কি হবে না যে আমাদের এখানে জয়েন করার পরবর্তীতেও আপনি সুইচ করছেন? সুতরাং আপনার দায়িত্ব এটি যে তাদের কনভিন্স করবেন যে এই জবটির জন্য আপনি খুবই আগ্রহী, আপনি খুবই ইচ্ছুক, আপনি এখানে সার্ভিস দিয়ে যেতে চান, এখানে পার্মানেন্ট হতে চান, এখানে স্থায়ী থাকতে চান। অর্থাৎ তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এটি জানতে চাইবে আপনার এই জবের প্রতি ইন্টারেস্ট আছে কি না, এটি বোঝানোর দায়িত্ব আপনারই। সেভাবেই বুঝে শুনে কথা আপনার বলতে হবে। এর পরবর্তীতে যে কোশ্চেনটি আপনারা ফেস করতে পারেন বা যে কোশ্চেনগুলো আপনারা ফেস করতে পারেন সেগুলো আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, ইনস্টিটিউশনগুলো সম্পর্কে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সেগুলো সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে। সুতরাং এখানে ধরুন আপনার যদি কোনো গ্যাপ থেকে থাকে পড়ালেখার, এডুকেশনাল পড়ালেখা যখন আপনি করছেন, কোথাও যদি কোনো স্কিপ থাকে, ইয়ার গ্যাপ থাকে, ইয়ার লস থাকে, এগুলো সম্পর্কে কথা বলতে পারেন তারা। অথবা আপনার কলেজ ইউনিভার্সিটি এগুলো যদি প্রাইভেট হয় বা তেমন পরিচিত না হয় বা তারা যদি না জেনে থাকেন বা জানলেও আপনার কাছে জিজ্ঞাসা করতে পারেন। আপনার যে ইনস্টিটিউশনটি ছিল সেটিকে সুন্দরভাবে উপস্থাপন করাও কিন্তু একটি ভালো কোয়ালিটির মধ্যে ধরা হবে। সুতরাং এটি সম্পর্কেও জেনে যাওয়া আপনার জন্য তাই গুরুত্বপূর্ণ। আপনার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ভিসি, বা আপনার ইউনিভার্সিটি কোথায় লোকেটেড, আপনার ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, ডিন বা আপনাদের ডিপার্টমেন্টাল হেড ইত্যাদি যে তথ্যগুলো আছে, বেসিক তথ্যগুলো আপনার জেনে যাওয়া জরুরি। এটি বেসিক তথ্য আপনি জানবেন ধারণা করা হয় বা আশা করি, তবু আপনি একবার যদি না জেনে থাকেন কোনো অ্যাসপেক্ট বা কোনো বিষয় সম্পর্কে না জেনে থাকলে সেগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে যাবেন। এছাড়া একটি কোশ্চেন খুব বেশি করে ফেস করতে হয় যে আপনার সাবজেক্টের সাথে বা ডিপার্টমেন্টের সাথে ব্যাংকের সম্পর্কটা কোথায় বা কিভাবে আপনি এই সাবজেক্টে পড়ে ব্যাংকে সার্ভিস দিবেন, কিভাবে হেল্প করবেন এই নলেজকে, নলেজ দিয়ে ব্যাংকে।
সুতরাং এখানে আপনাকে ভালোভাবে প্রিপেয়ার হতে হবে। ধরুন ইংলিশ সম্পর্কে যদি ইংলিশ যদি আপনার সাবজেক্ট হয় বা ডিপার্টমেন্ট হয়, তাহলে ইংলিশ পড়ে আপনি কীভাবে ব্যাংকে ইংলিশ এই সাবজেক্টের সাথে রিলেট করবেন, এ ধরনের কোশ্চেন আসতে পারে। এটি সম্পর্কে আপনার কিন্তু ভালোভাবে ধারণা থাকতে হবে। এছাড়া আরেকটি কোশ্চেন যেটি খুবই কমন, যে আপনি কেন ব্যাংক সেক্টরে আসতে চান, কেন জয়েন করতে চান ব্যাংক সেক্টরে। সুতরাং এই সম্পর্কে খুবই ক্লিয়ার এবং স্পষ্ট ধারণা আপনার দিতে হবে। আপনি বলতে পারেন যে এটা সোশ্যাল একটি রেপুটেশন বেয়ার করে, এছাড়াও এটি রেসপেক্টেবল একটি সেক্টর, এছাড়াও জব প্যাকেজেস বা জব সিকিউরিটিস বেটার, এগুলো আপনি বলতে পারেন। এর পরবর্তীতে আপনাকে বলতে পারে যে এগুলো যেমন রেসপেক্ট বেয়ার করে, সোশ্যাল স্ট্যাটাস বেয়ার করে, তেমন আরও আদার্স জব রয়েছে যেগুলো সেম বেনিফিট দেয়, কিন্তু কেন আপনি সেগুলো বাদ দিয়ে ব্যাংকে জয়েন করতে চান। সুতরাং এগুলো সম্পর্কে আপনাকে ভালোভাবে প্রিপেয়ার থাকতে হবে। এর পরবর্তীতে আপনারা যেটি ফেস করতে পারেন সেটি হচ্ছে ব্যাংক কি, ডিফাইন ব্যাংক, ব্যাংককে আপনার ডিফাইন করতে হবে। এটি একটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেটির কাজ এ ধরনের বা এ ধরনের, এগুলো আপনাকে এক্সপ্লেইন করতে হবে তাদের কাছে। এবং আরও কোশ্চেন অ্যাড হতে পারে এখানে, যে সেন্ট্রাল ব্যাংক কী বা বাংলাদেশ ব্যাংক সম্পর্কে বলুন, বা এর দায়িত্বগুলো কী রয়েছে, রেসপন্সিবিলিটিস কী রয়েছে, সেগুলো আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। সুতরাং এগুলো সম্পর্কে একটি ভালো ধারণা নিয়ে যাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। এগুলো সম্পর্কে বলতে না পারলে কিন্তু খুবই ইম্প্যাক্ট ফেলবে। এর পরবর্তীতে আসতে পারে আইএফআইসিতে, যেহেতু আপনি ইন্টারভিউ দিতে গিয়েছেন, আইএফআইসি ব্যাংক সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করা হতে পারে। এখানে সুন্দর করে গুছিয়ে বলবেন, খুব বেশি বলার দরকার নেই, আবার এলোমেলোভাবে খুব বেশি বলতে গিয়ে এলোমেলো বলা যাবে না। এখানে আপনি যেটি বলতে পারেন, এই ব্যাংকের ফুল নেম, এছাড়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এর চেয়ারম্যান, এমডি অ্যান্ড সিইও, এছাড়াও এই ব্যাংকের যে সার্ভিসগুলো প্রদান করে থাকে, যে প্রোডাক্টগুলো রয়েছে, কত শাখা বা উপশাখা রয়েছে, কী কী মূলনীতি ফলো করে এই ব্যাংকটি, এগুলো সম্পর্কে আপনি গুছিয়ে সুন্দর করে আপনার মতো করে বলতে পারেন। এছাড়াও এই টিএসও পোস্টটির ফুল মিনিং কী, এটির কী রেসপন্সিবিলিটিস রয়েছে, কী কী কাজ করতে হতে পারে আপনাকে, এগুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাইতে পারে। যে কোনো ব্রাঞ্চে দিলে আপনি করতে ইচ্ছুক কি না, যে কোনো প্রান্তে দিলে আপনি করতে ইচ্ছুক কি না, এগুলো জিজ্ঞাসা করা হতে পারে। সুতরাং এই বিষয়টি আপনি এক্সপ্লেন করবেন। যদি এমন হয় যে আপনি কোনো এমএসসি করছেন, মাস্টার্স করছেন বা এমবিএ করছেন, তাহলে যে কোনো প্রান্তে দিলে সেখান থেকে কীভাবে কন্টিনিউ করবেন, এই বিষয়গুলো আক্স করা হতে পারে। সুতরাং এগুলো সম্পর্কে প্রিপেয়ার থাকতে হবে। এ পর্যায়ে আমরা দুটি কোশ্চেন দেখতে পাচ্ছি আইএফআইসির বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে। ধরুন যে কোনো একটি স্পেসিফিক প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে, আমার অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে, সহজ অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেটগুলোর যে ক্যাটাগরি আছে এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে। আইএফআইসির যে ওয়েবসাইট আছে, ব্যাংকের যে ওয়েবসাইট, সেখানে গেলে আপনি এগুলো পেয়ে যাবেন, এগুলো দেখতে পারবেন। এছাড়াও আপনাকে অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে, আমার বাড়ি, আমার ঋণ ইত্যাদি যে প্রোডাক্ট তাদের রয়েছে, আমার ভবিষ্যৎ, এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে। এছাড়াও ব্যাংকিং সেক্টর রিলেটেড কিছু কোশ্চেন করতে পারে, যেমন ধরুন বাংলাদেশে কত ধরনের মুদ্রা পদ্ধতি চালু আছে, ঠিক আছে, দুই ধরনের, একটি হচ্ছে সরকারি মুদ্রা আর একটি হচ্ছে ব্যাংক মুদ্রা, সরকারি মুদ্রা কোনগুলো থাকে, সরকারি মুদ্রাতে কাদের সাইন থাকে বা স্বাক্ষর থাকে, এগুলো জিজ্ঞাসা করা হতে পারে। এক টাকা দুই টাকার নোটে, নোট সাধারণত সরকারি মুদ্রা, এবং পাঁচ থেকে শুরু করে 1000 টাকার যত নোটগুলো রয়েছে এগুলো ব্যাংক মুদ্রা, এবং সাধারণত সরকারি মুদ্রায় থাকে অর্থ সচিবের সাইন, এবং ব্যাংক মুদ্রায় থাকে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাইন। এখানে কোশ্চেন আসতে পারে যেটি, যে বাংলাদেশের বর্তমান অর্থ সচিবকে, এবং আরেকটি কোশ্চেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে, কততম গভর্নর তিনি। তো আপনার এখানে অ্যান্সার করতে হবে, বাংলাদেশের বর্তমান যিনি অর্থ সচিব আছেন, ফাতেমা ইয়াসমিন, তিনি হচ্ছেন দেশের প্রথম নারী অর্থ সচিব। এ ধরনের আরও কিছু অর্থমন্ত্রীকে সেটিও আপনি জেনে যেতে পারেন। এই রিলেটেড মোটামুটি যে জ্ঞানগুলো বা নলেজগুলো আপনার প্রয়োজন হতে পারে, আপনার মনে হয়, সেগুলো আপনি একটু বাড়ির থেকে দেখে যেতে পারেন, আপনার জন্য পূর্ব প্রস্তুতি থাকলে ভালো হবে। এছাড়াও আপনার কাছে ধরুন এ ধরনের কোশ্চেন আসতে পারে, যে কাগজি নোট বলতে কী বোঝো। আসলে কাগজি নোট হচ্ছে, বা ব্যাংক নোট বলতে, ব্যাংক দ্বারা প্রস্তুতকৃত এক ধরনের আইনগতভাবে হস্তান্তরযোগ্য কর্যপত্রকে বোঝায়। এটি উপস্থাপন করা মাত্র এর যে বেয়ারার থাকে বা যিনি বেয়ারার থাকেন, বহনকারীকে ব্যাংক অর্থ পরিশোধ করিতে বাধ্য। এছাড়াও ব্যাংকে ডেবিট কোনটিকে বলা হয় বা ক্রেডিট
কি হলে বলা হয়, জমা হলে ক্রেডিট হয় নাকি উত্তোলন হলে কি হয়, এগুলো আপনার কাছে জানতে হতে চাইতে পারে। ধরুন কোনো টাকা যদি জমা হয় এটি ক্রেডিটেড এবং যদি উত্তোলন করা হয় ডেবিটেড, এ ধরনের কোশ্চেন আপনার কাছে আসতে পারে ব্যাংক রিলেটেড আরও কিছু। সুতরাং এগুলো সম্পর্কে জেনে যেতে পারেন, কতগুলো তফসিলভুক্ত ব্যাংক রয়েছে, সরকারি কতগুলো রয়েছে, এ ধরনের ব্যাংকিং সেক্টর রিলেটেড কিছু জেনারেল কোশ্চেন আপনি জেনে যাবেন। এছাড়াও অ্যাডিশনাল কিছু বিষয় থাকতে পারে, যেমন ধরুন বেসিক কোশ্চেন্স অ্যাবাউট ইউ, এইটিতে আসলে ধরুন আপনার নামের মিনিং জিজ্ঞাসা করতে পারে। এছাড়াও ধরুন মনে করুন বলে বসলো যে আপনার হবি, যেহেতু আপনি ক্রিকেট বা ফুটবল বলেছেন, কেন ফুটবল খেলাকে এত পছন্দ করেন বা অন্য কোনো চয়েস থাকলে সেগুলোকে কেন এত পছন্দ করেন, এ ধরনের কোশ্চেন করে বসতে পারে। যদি আপনি এমন হয় যে বিবাহিত, তাহলে বলতে পারে এত আর্লি কেন আপনি ম্যারেজ করেছেন। সুতরাং এই বিষয়টি আপনি আপনার মতো করে এক্সপ্লেন করতে পারেন। এছাড়াও আপনার যে হোমটাউন আছে, হোমটাউন সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে এটি কিসের জন্য বিখ্যাত, বিখ্যাত কোনো প্লেস, ব্যক্তিত্বদের নেম, মুক্তিযুদ্ধের সময় এটি কত নম্বর সেক্টরে ছিল, এ ধরনের বেসিক কোশ্চেন্স আপনি ফেস করতে পারেন, এটি কোন বিভাগে পড়ছে ইত্যাদি ইত্যাদি যে কোশ্চেনগুলো আছে এগুলো সুন্দরভাবে ভালো করে আপনি যদি আয়ত্ত করে যান, এটা আপনার শুধুমাত্র এ ধরনের ভাইবাতে নয়, অন্যান্য যে কোনো ভাইবাতে এগুলো প্রয়োজন হতে পারে। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজ থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, যেমন ধরুন কিছুদিন পূর্বে ফুটবল ওয়ার্ল্ড কাপ গেল, এটি সম্পর্কে কিছু আসতে পারে। এছাড়া ক্রিকেটের যে ওয়ার্ল্ড কাপ গিয়েছে কিছুদিন আগে, সেগুলো সম্পর্কে সেগুলো থেকে কিছু কোশ্চেন ধরতে পারে। এ ধরনের বিভিন্ন রকমের জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন আসতে পারে। সুতরাং কিছুটা প্রিপারেশন নিয়ে যাওয়া ভালো এবং আপনার সাবজেক্ট রিলেটেড অবশ্যই অবশ্যই প্রিপারেশন নিবেন। ধরুন আপনি ইংলিশে পড়েছেন, কম্পিউটার সায়েন্সে পড়েছেন, ম্যাথসে পড়েছেন, এগুলোর যে বেসিক কিছু কোশ্চেন থাকে, কিছু কিছু বেসিক জিনিস আপনি দেখে গেলেন, কমন পড়লে পড়তে পারে, কমন না পড়লে সরি বলে দেবেন। এভাবে আপনি এগুলো সম্পর্কে একটা প্রিপারেশন নিতে পারেন, যাতে হঠাৎ করে যদি এ ধরনের কোনো কোশ্চেন আসে আপনি যেন একেবারে আনইজি ফিল না করেন। সর্বশেষ যে বিষয়টি বলে আমি শেষ করতে চাই সেটি হচ্ছে, আপনি সিভিল সার্ভিসেস বা কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন কি না, এ ধরনের বিষয়ে তারা কিন্তু অবশ্যই জানতে চাইবে। খুবই ঘুরিয়ে ফিরিয়ে টেকনিক্যালি আপনাকে এ ধরনের কোশ্চেন করা হতে পারে। বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন, আপনার তো বয়স অনেক কম, আপনার রেজাল্টও অনেক ভালো, আপনি কেন সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন না, আপনি কি বিসিএসের জন্য পড়ালেখা করেন না, আপনার তো পড়ালেখা করা উচিত, এ ধরনের কোশ্চেন কিন্তু আপনাকে করতে পারে। ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিবেন, ডিপ্লোম্যাটিক হতে হবে এখানে। যদি ভুলবশত বলে ফেলেন যে না আমি বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি সরকারি চাকরির ইচ্ছা আছে, ট্রাই করছি, সরাসরি ওই পর্যায় থেকেই আপনার জার্নি শেষ বলা যায়। কারণ তারা অবশ্যই ব্যাংকিং সেক্টরের প্যাশনেট এমন লোক চায়, তারা চায় না যে সরকারি জবের জন্য আপনি ট্রাই করছেন, আপনাকে তারা তৈরি করবে ট্রেনিং দিয়ে এবং আপনি কিছুদিন পরে জব কুইট করে অন্য কোথাও চলে যাবেন, এটা অবশ্যই তারা চাইবে না। সুতরাং তারা এমন লোকই চায় যারা ব্যাংকের প্রতি প্যাশনেট। সুতরাং এই বিষয়গুলো একটু ভালোভাবে বুঝে শুনে ডিপ্লোম্যাটিকভাবে ট্যাকেল করবেন। হোপ দিস উইল বি হেল্পফুল। এবং এটি শুধুমাত্র আইএফআইসি টিএসওর জন্য নয়, এটি অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও অনেক কোশ্চেনই এখানে আছে যেগুলো কমন পড়বে আশা করছি এবং আপনাদের জন্য যথেষ্ট উপকারী হবে। সুতরাং এর পরবর্তীতে আইএফআইসি রিটেন এক্সাম যেটি হয়েছিল বা কম্পিউটার বা সিপিটি এবং ফাইনাল ভাইবা, এগুলো নিয়েও ভিডিও থাকবে আশা করি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।